কান্দি প্রেরণা দা ইন্সপিরেশন থেকে স্টাডি মোটিভেশনাল ক্যাম্প। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বিভিন্ন এলাকায় সাধারণ পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে উৎসাহী করতে কান্দি প্রেরণা দা ইন্সপিরেশনের পক্ষ থেকে ক্যাম্প করা হলো। খড়গ্রাম থানার বলতুলি, খড়গ্রাম থানার হরিপুর, বরঞ্চ থানার পাঁচথুবি, ভরতপুর থানার জজান ও ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর এলাকার প্রায় 100 জন পড়ুয়াকে পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াতে এই স্টাডি মোটিভেশনাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা। তখন যদি দেখা যাচ্ছে দোকানে জিনিসপত্র কেনার সময় সেটা নয় যে কেনা, কিন্তু তাহলেও তাদের দোকানের কিছুটা পোর্শন মারতে গেছে ইনকামটা, তাই না? তো ওইটা থাকুক তোমাদের ব্যাকআপে, ব্যাকআপ প্ল্যানে থাকুক। আরও একটা প্ল্যান তোমার চিন্তা ভাবনা করো, সেটাকে তোমার সাকসেস করার জন্য যতটা ইয়ে করতে হয় নিজেদেরকে কষ্ট করতে হয় বা যতটা কাজ করতে, সেই সংসারে খরচ করতে গিয়ে তার 10,000 টাকা, তো সেই 10,000 টাকা তিন ইনকাম করার মতো তোমাকে সেই জন্য চিন্তা ভাবনা করে করতে হবে। আমাদের এখানকার ছেলেমেয়েদের এটা একটা অসুবিধা, যেমন হচ্ছে এখানকার উদ্দেশ্য হলো শিক্ষা। আমরা যে 2007-08 সাল থেকে কাজ করে আসছি, টোটালি শিক্ষার উপর কাজ করি, তো সেই জন্য আমরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে, বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যারা পড়াশোনার প্রতি আগ্রহী তাদেরকে নিয়ে একটা মোটিভেশনাল ক্যাম্প গঠন করছি, সেখানে যাতে তারা পড়াশোনা থেকে যারা বিমুখ না হয় এবং যারা পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারে। শুধু তাই নয়, তাদের সঙ্গে আমরা দীর্ঘ এরপরে আমরা ফ্রি কোচিং ক্লাস বা তাদের অনলাইনের মাধ্যমে যেটা স্পেশাল কোচিং ক্লাস ইত্যাদি করার পরিকল্পনা করেছি। আজকে আপনারা কোথায় কোথায় যাবেন এই মোটিভেশন ক্যাম্পে? প্রথম শুরু হয়েছে বালিয়া এবং বলতুলি অঞ্চলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, এরপরে আমাদের আছে ভরপুর খড়গ্রাম ব্লকে, তারপরে দুপুরে আছে ভরতপুর অনেক লোকের হরিশ্চন্দ্রপুর এবং তারপরে জজান এবং মাঝে হয়তো পাঁচটুকিতেও হতে পারে প্রবলেম। কতজন বাচ্চাকে এই মোটিভেশনাল ক্যাম্পে আনতে পারবে? সো আমরা বিভিন্ন এলাকা এবং এখন যেহেতু লকডাউন চলছে সেহেতু আমরা বিভিন্ন এলাকার বেশি ছাত্রছাত্রী নিই, মোটামুটি ম্যাক্সিমাম 15-20 জন ছাত্রছাত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখছি এবং আগামী দিনে এই ছাত্র সংখ্যাটা আমরা বাড়াবার প্রোগ্রাম রাখছি, পরিকল্পনা রেখেছি। কি নাম আপনার? আমার পল্লব সিং। আজকে এই মোটিভেশনাল ক্যাম্প থেকে কি কি করাচ্ছে তোমাদের? পারিবারিক সমস্যা, তারপরে পড়াশোনার ব্যাপারে অসুবিধা হচ্ছে সেটা জিজ্ঞাসা করছে এবং তার জন্য কী কী দরকার সেগুলো দাদারা খুব সাহায্য করে দিতে বলছে। কী নাম তোমার? আমার নাম দেবেন্দু কুমার। কোন ক্লাস এবং কোন স্কুল? আমি 11 কান্দি রাজা।